হামিম গ্রুপের মালিক ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ আজ দুদকে যাচ্ছেন না। সময় হয়েছে দুদকের কাছে একটি চিঠি পাঠিয়েছেন তিনি, তবে এই চিঠির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি দুদক। এ কে আজাদকে সময় দেয়া হবে কিনা কিংবা কতদিনের সময় দেয়া হবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত 21 মার্চ এ কে আজাদকে নোটিশ দেয় দুদক। নোটিশে 3 এপ্রিল হাজির হওয়ার জন্য বলা হয় এ কে আজাদকে। দুদকের পরিচালক মীর মোহাম্মদ জয়নুল আবেদিন শিবলির সই করা ওই নোটিশে তার বিরুদ্ধে কোটি টাকার কর ফাঁকি দিয়ে ঘোষিত আয়ের বাইরে হাজার কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ করা হয়।